দুধ পান করা শরীরের জন্য ভালো, এ কথা আমরা সবাই জানি। কিন্তু দুধ পানের ক্ষেত্রে কিছু নিয়ম মেনে চলা জরুরি, এটা সবাই জানি না। সঠিক পুষ্টি পেতে নিয়ম মেনে দুধ পান করতে হবে। খালি পেটে দুধ পান করে অনেকেই, এই অভ্যাস এড়িয়ে চলতে হবে। আপনি যদি বদহজম বা গ্যাস্ট্রিকের সমস্যায় ভোগেন, তবে অবশ্যই এটি মেনে চলতে হবে। নোনতা স্বাদের খাবার যেমন বিস্কুট কিংবা চানাচুর খাওয়ার পরে কখনো দুধ পান করবেন না। ফল ও দুধ মিশিয়ে অনেকে মিল্কশেক বানিয়ে খায়, কিন্তু এটি পুরোপুরি এড়িয়ে চলা উচিত, কারণ এই খাবার হজমের ক্ষেত্রে সমস্যা তৈরি করে। আবার অনেকেই বাসি দুধ পান করে, এই অভ্যাস এড়িয়ে চলা উচিত, কারণ বাসি দুধের থেকে টাটকা দুধের গুণগত মান অনেক বেশি। আবার বাসি দুধ আমাদের শরীরে নানা সমস্যা তৈরি করে, তাই সব সময় টাটকা এবং ভালো করে ফুটিয়েই দুধ খাবেন। বিশেষজ্ঞরা বলেন, যাদের দুধে অ্যালার্জি রয়েছে তাদের দুধ খাওয়া সম্পূর্ণ এড়িয়ে চলা উচিত। এক্ষেত্রে ডাক্তারের পরামর্শ অনুসারে দুগ্ধজাত খাদ্য খেতে পারেন। কাশি, হাঁপানি, ডায়রিয়া, কোলাইটিস, পেটের ব্যথা এবং বদহজমের সমস্যা থাকলে দুধ এড়িয়ে চলাই উচিত। রাতে দুধ পান করলে ঘুম ভালো হয়। যারা অনিদ্রা রোগে ভুগছেন তাদের রোজ রাতে এক গ্লাস গরম দুধ খাওয়া উচিত, কারণ দুধে থাকা বায়ো অ্যাক্টিভ প্রপার্টিজ শরীরের স্ট্রেস কমিয়ে ঘুম হতে সাহায্য করে। রাতে লো ফ্যাটযুক্ত দুধ প্রতিদিন পান করলে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে থাকে। দুধে থাকা প্রোটিন উপাদান খারাপ কোলেস্টেরল কমিয়ে ভালো কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি করে, ফলে হাড় সুস্থ থাকে। দুধে থাকা ভিটামিন ডি এবং ক্যালসিয়াম শরীরের হাড় মজবুত রাখতেও সহায়তা করে। বিশেষ করে মহিলারা অস্টিও আর্থ্রাইটিসের সমস্যা দূর করতে প্রতিদিন এক গ্লাস গরম দুধ খেতে পারেন। দুধে থাকা ভিটামিন B12 এবং অন্যান্য উপাদান ত্বককে স্বাস্থ্যকর, নরম এবং তরতাজা রাখতে সহায়তা করবে। ত্বক সুন্দর রাখতে চাইলে অবশ্যই প্রতিদিন দুধ পান করুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিন, তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যাবে।